বন্ধুগণ, আজকে আমরা শিখব হুড এবং শিপ দিয়ে যেভাবে সব নতুন নতুন শব্দ তৈরি করে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো এখন আসুন হুড এবং শিপ দিয়ে যেভাবে শব্দ তৈরি করবেন সেইগুলি। জাতিবাচক নাউন প্লাস শিপ বা হুড বসানোর পর আবার নাউন হয়, অর্থাৎ নাউন থেকে আবার ডাবল নাউন হয় এটা। যেমন প্যারেন্ট, প্যারেন্ট হচ্ছে পিতা কিংবা মাতা। প্যারেন্ট হুড পিতৃত্ব বা মাতৃত্ব, পিতা বা মাতার কর্তব্য। এখন আসুন ওম্যান, ওম্যান মানে নারী, ওম্যান হুড নারীত্ব, মেয়েলিপনা, মেয়েলিপনা মাদার, মা, মাদার হুড মাতৃত্ব, ফাদার বাবা, ফাদার হুড পিতৃত্ব, সিস্টার, সিস্টারহুড বগ্নিত্ব, হাজব্যান্ড, হাজব্যান্ডহুড স্বামিত্ব, ওয়াইফ, ওয়াইফহুড স্ত্রীত্ব, বয়, বয়হুড বাল্যকাল, কিশোর, বালক, বালককাল, গার্ল, গার্লহুড বালিকা, বালিকাবস্থ বা বালিকা বয়স বা বালিকা বেলা, চাইল্ড থেকে চাইল্ডহুড শিশুকাল বা শৈশব শিশুকাল, বয় বেবি, বেবিহুড শিশুকাল বা শৈশবকাল বা শিশুকাল অবস্থা। এখন আসুন বন্ধুগণ নেইবারহুড, নেইবারহুড প্রতিবেশী, প্রতিবেশিত্ব বা আশপাশ বা প্রতিবেশী গণ, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড সাবালকত্ব বা বয়সকাল পরিণত অবস্থা, প্যারেন্ট। এখন আসুন পরবর্তী অংশ, শিপ দিয়ে আমরা পড়বো। এতক্ষণ আমরা পড়েছি হুড দিয়ে। তো বন্ধুগণ, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হুড দিয়ে যতগুলো শব্দ পাই সকল শব্দের বিষয়গুলো এখন তুলে ধরা হলো। ম্যাক্সিমাম এইগুলি আমাদের ব্যবহার হয় বাস্তব জীবনে, এইগুলো আমরা এখন তুলে ধরা হলো। এখন আসুন আমরা শিপ দিয়ে পড়ব। যেন প্যারেন্ট, পিতা বা মাতা, যেন প্যারেন্টশিপ, পিতৃত্ব বা মাতৃত্ব, অর্থ হল পিতা বা মাতার অধিকার বা মর্যাদা দেওয়া হয়েছে এমন, এরূপ ক্ষেত্রে আপনাকে প্যারেন্টশিপ বলতে হবে। যেন মাদার থেকে মাদারশিপ, মাতৃত্ব বা মায়ের অধিকার বা মর্যাদা দেওয়া হয়েছে এমন, ফাদার থেকে ফাদারশিপ, পিতৃত্ব, পিতা, পিতার অধিকার বা মর্যাদা অর্জন করেছে এমন, অর্জন করেছে এমন। তো বন্ধুগণ, যে এখানে কিন্তু ফাদারশিপ, ফাদারহুড এবং ফাদারশিপের মধ্যে পার্থক্য হলো, আর দুটি হলো পিতৃত্ব। তো একটার মধ্যে অতিরিক্ত অর্থ হলো পিতার অধিকার বা মর্যাদা অর্জন করেছে এমন, অর্জন করেছে এমন। আর ফাদারহুড হচ্ছে মানে তার তার ওই যে শুরু থেকে, জীবনের শুরু থেকে তার পিতৃত্ব অর্জন করলো তার কেবল একক সন্তানের কাছে। আর এটা হলো সন্তানের বাইরে যাদের কাছে একজন ব্যক্তি পিতার অধিকার অর্জন করে তাদের ক্ষেত্রে ফাদারশিপ বলতে হবে, আর নিজের নিজের ছেলেমেয়ের কাছে ফাদারহুড বলতে হবে। এখন আসেন বাদা থেকে বাদারশিপ, বাতৃত্ব, বায়ের অধিকার বা মর্যাদা অর্জন করেছে এমন। যেমন সিস্টার থেকে সিস্টারশিপ, বগ্নিত্ব, বোনের অধিকার অর্জন করেছে এমন, অথবা কেউ 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 অপরকে বোন হিসেবে মেনে নেয় তাদেরকে সিস্টারশিপ বলতে হবে, ভাই হিসেবে মেনে নেয় বাদারশিপ, ফাদার হিসেবে মেনে নেয় ফাদারশিপ, বাবার মতো মনে করে ভালোবাসে এরকম, এদের ক্ষেত্রে ফাদারশিপ আপনারা মনে ইয়া করবেন। এখন আসুন টিচারশিপ, শিক্ষকতা, শিক্ষকের মর্যাদা বা অধিকারের মর্যাদা অর্জন করেছে। স্টুডেন্টশিপ, ছাত্রত্ব, ছাত্রজীবন, ছাত্র অধিকার বা মর্যাদা অর্জন করেছে। রাইটারশিপ, লেখক পেশা বা লেখকগিরি বা বৃত্তি বা লেখকগিরি, লেখকের মর্যাদা অর্জন করেছে এমন। প্রফেসরশিপ, অধ্যাপনাকত্ব বা অধ্যাপকগিরি, অধ্যাপকগিরি, লিডারশিপ, নেতৃত্ব বা নেতাগিরি, নেতাগিরি মর্যাদা অর্জন করেছে এমন। স্কলারশিপ, পাণ্ডিত্য, পণ্ডিতগিরি ক্ষমতা পেয়েছে বা অর্জন করেছে এমন। ডক্টরশিপ, ডক্টরশিপ হচ্ছে ডাক্তারি বা ডাক্তারগিরি। যেমন লর্ডশিপ, জমিদার বা জমিদারগিরি, আর জেন্টলম্যানশিপ, ভদ্রলোকগিরি। রিলেশনশিপ, আত্মীয়তা বা সম্পর্ক, মেম্বারশিপ, সদস্যপদ। অনার্সশিপ, মালিকানা বা স্বত্ব অধিকার। পার্টনারশিপ, অংশীদারিত্ব বা অংশীদারি। সিটিজেনশিপ, নাগরিকতা বা নাগরিক অধিকার। ডিরেক্টরশিপ মানে পরিচালকত্ব। ওয়ার্কম্যানশিপ, কারিগরগিরি ইত্যাদি। তো ফলোশিপ, ফলোশিপ হচ্ছে সহকর্মীত্ব, সহকর্মিতা, সহকারিতা। চ্যাম্পিয়নশিপ, সারাত্ব, সারা হয়েছে এমন এরূপ, সারা হয়েছে এমন এরূপ। তো বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম? আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম হুড, হুড হচ্ছে জন্ম থেকে যাদের অধিকার রয়েছে
ওই সকল খেত হুট আমরা ব্যবহার করব যেন মাদার হুড মাতৃত্ব জন্মদাতি মা সেক্ষেত্রে মাদার হুড যদি মাদারশিপ বলা হয় তাহলে জন্ম থেকে নয় পরবর্তীতে কোনো পরিবারে তার মায়ের অধিকার অর্জন করেছে সেখানে মাদারশিপ বলা যাবে যেমন স্টুডেন্টশিপ এরকম মাদারশিপ হবে এই বিষয়টা একটু খেয়াল করে পড়বেন তো দ্বিতীয় অংশ থেকে আমরা শিপ দিয়ে প্রচুর পরিমাণ শব্দ আমরা পেয়েছি সেই শব্দগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ডিকশনটি খুঁজে বের করে লিখেছি ইনশাল্লাহ এইগুলি রপ্ত করে ফেলেন ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট সকল শব্দ যেগুলো কমন উপযোগী ব্যবহৃত হয় সকল শব্দ এক জায়গায় নিয়ে আসলাম ইনশাল্লাহ বন্ধুগণ ভিডিওটি 2 থেকে 3 বার লিখে লিখে পড়ুন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন ইনশাল্লাহ ঘরে বসে আপনারা শিখতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ